আমরা এতদিন জানতাম যে জাহান্নাম সাতটা না, জাহান্নাম একটা। কোরআনে কারিম বলেছে জাহান্নাম একটা, লাহা সাবাতু আবওয়াব, জান্নাতের দরজা আমরা এতদিন জানতাম আটটা। পড়া কোরআন শরীফ আপনি যদি পড়েন দেখবেন জান্নাতের স্তর বা জান্নাতের দরজা একশোটা। আমরা টাকা পয়সা খরচ করে গরু সবাই করে হয় না মানুষ, আর এ পিসকে হুজুর নামে দিয়ে দিয়েছে পিসকে হুজুর। বয়স কম হয়ে খুব ঝামেলা আছে, এই মোরব্বের বয়স হওয়ার দরকার ছিল। নামের হামজায় নামটা তো বয়স্ক মানুষের, অনেক মানুষ মনে করে নাম যা মনে হয় সেরকম হবড়ো চুবড়ো সেইরকম মোটা ভাষা, যে যখন নাম বলো আপনি আপনি তো আমার নাতির বয়স, নাতির বয়স তাতে কি হয়েছে? বাস্তব শিক্ষা এখান থেকে আজকে নিয়ে জানতো, রাগ না করে আপনার বিবেক যদি থাকে বসেন, হা যদি বসতে না পারেন মাহফিলের পরে আপনি বসেন, আপনাকে আমি হাতে কলমে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা এক থেকে চল্লিশ বছরে তার কোন শত্রু আমি পেলাম না, অথচ চল্লিশ থেকে তেষট্টি তার শত্রুর অভাব হয়নি। এবার আপনি বলেন আপনাকে কি এক থেকে চল্লিশ বছর অনুসরণ করার জন্য কোন আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে? আপনি পেয়েছেন কোনদিন? না, নেই। নবীজির এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনাকে অনুসরণ করাই লাগবে, না করলে জাহান্নামে যাবেন এই কথা আমি পাইনি, যদি পান হয় আয়াত বলেন। কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে রসুলের অনুসরণ করা লাগবে, মাস্ট বি। আল্লাহ নিজে আয়াত নাযিল করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে না রসুলুল্লাহর জীবনে? রসুলুল্লাহ। এখানে একেবারে স্পষ্ট হয় না ফি রাসূলিল্লাহ, রসুলুল্লাহর জীবনে মুজাব মুজাবিলাই, এত স্পষ্ট বলার পরেও যদি কারো বুঝে না আসে আমি আর কি কিভাবে কি গুলিয়ে খাওয়া বলেন। আজ বাংলাদেশে যারা শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে নিয়েছে, রসুল সত্য কথা বলতো এরাও সত্য কথা বলে, না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য কথা বলতো এরাও সত্য কথা বলে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের উপকার করতো এরাও করে, ওনার যেমন এক থেকে চল্লিশ বছরে কোন শত্রু ছিল না এদেরও শত্রু নেই। কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন রসুলুল্লাহ হয়ে গেলেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে, এই নবী এখনো সত্য কথাই বলেন, বলেন এই নবী এখনো মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছিয়ে দেন, আগেও করেছিলেন এই কাজ পরেও এই কাজ, কিন্তু আগে কোরআন হাতে ছিল না এখন কোরআন হাতে আছে। এজন্য আগে যারা আলামিন বলেছে এখন তারা আলামিন না, এখন বলছে কাজ্জাব জাদুকর, কথা বলা লাগবে। এইটাই পার্থক্য বাংলাদেশে, আপনি ভালো কথা বলবেন সাহায্যের জন্য যাবেন কোরআন বাদ দিয়ে, আপনাকে আলামিন বলবে আর সাদিক বলবে, কিন্তু কোরআনটা হাতে নিয়ে যান আপনাকে আমার মনে হয় বিরাশি বার না হোক অন্তত বিয়াল্লিশ বার টার্গেট নেবে হত্যা করা। এই রবিউল আউয়াল মাসে যদি আপনি শুধু মিলাদ কি আমরা নিয়ে রাসূলের আদর্শটা মেনে নিতে পারতেন যেটা কোরআন আপনাকে জানাচ্ছে, রাসূলুল্লাহ আদর্শ মানা লাগবে কথা কি আমির হামজার না কোরআনের? কোন আয়াত? সূরা আহজাব একুশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের একুশ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় পাবো জেহেলের ভাইরা ভাই, না আবু জেহেল এত খারাপ ছিল না, কারণ আবু জেহেল এত ওয়াজ শুনে নাই আপনার মতো, রাসূলুল্লাহর কাছে ওয়াজ শুনেছিল মাত্র তিনশো দিন। কে ওয়াজ? নবীজি কোরআন তেলাওয়াত করতেন, ওর মাতৃভাষা আরবি ছিল, ও নিজে শুনত ও বুঝতো যে নবীজি কি বলতে চায় এতটুকু। আপনার মতো ভেঙে ভেঙে নবীজি ওর কাছে এত কথা বলে নাই, কারণ মাতৃভাষায় আরবিও বললেই বুঝে ফেলতো, আপনি বসেন না তাই ভেঙে ভেঙে বলা লাগে। এরপর আপনি ঘাড় তাড়া করে সেদের চাইতেও খারাপ, আশা করছে আপনার বিবেকের দুয়ার খুলবে। আল্লাহ পাক যেন রবিউল আউয়াল মাসে হযরত আমির হামজার মতো রসুলের আদর্শ গ্রহণ করার তৌফিক দেন। আমিন।
আমাদের আজকের আলোচনার বিষয়, আমার কানে একটা আওয়াজ আসলে তো কথা ভুলে যাচ্ছে, নাকি শেষ করে দেব না? মানে তাহলে কিছু মানুষ আপনারা বাড়ি চলে যান ভাই, মাহফিলটা নষ্ট না করে বাড়ি চলে যান, তাহলে আপনি ঠিক বলছেন, আপনি বাড়ি চলে যান, আপনারা জানেন আমি যে এখন থেকে যে বিষয়গুলো বলি মানুষের কাছে ওটা আগে বই আকারে আমি লিখি, বই আকারে লিখে প্রকাশ করার পরে ওইটা আলোচনা করি। আমি এ পর্যন্ত যতগুলো সাবজেক্ট মানিয়েছি কোরআনের ময়দানে এসে প্রায় 96টার উপরে আমি সবগুলো বই আকারে লিখতেছি, আমার 4টা বই অন্তত গাড়িতে এখনো আছে। আজকে যে আলোচনা হবে এই আলোচনাটা আমি আগে বই আকারে লিখে সাজিয়ে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছি, শুধু একদিন শুনে আপনার মনে নাও থাকতে পারে, ওটা লিখবেন দেখবেন, দেখে দেখবেন যে কোন জায়গায় কি কত তথ্য দিয়ে ভরপুর করা আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কাজে কোন জাহান্নাম। এর আগে আবুল কাসেম ভাইদের মসজিদে যে মাহফিল ছিল ওখানে এসে কোন আমলে কোন জান্নাত এই বিষয়গুলো তুলে ধরেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন। ওখানে 2টা না 3টা পয়েন্ট ছিল, আজকে বাকি জাহান্নাম কয়টা? একটা। আমরা এতদিন জানতাম যে জাহান্নাম 7টা না, জাহান্নাম একটা। কোরআনে কারিম বলেছে জাহান্নাম একটা, লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা, কয়টা বলেন? লিকুল্লি বাবি মিনহুম জুজউম মাকসুম, লিকুল্লি বাবি মিনহুম, বাব মানে কি দরজা, বাব মানে আর আবওয়াব আছে বহুবচন, বাবের বহুবচন আবওয়াব, প্রত্যেকের জন্য বাপ দরজা নির্ধারণ করা আছে, তার নির্ধারিত অংশ তাকে দেওয়া হবে। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে ওই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। জাহান্নাম আসলে একটা, জাহান্নামের দরজা, জান্নাত একটা, জান্নাতের না জান্নাতের দরজা আমরা এতদিন জানতাম একটা। কোরআন শরীফ আপনি যদি পড়েন দেখবেন জান্নাতের স্তর বা জান্নাতের দরজা 100টা। আমরা সচরাচর জানি 8টা, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কারার, জান্নাতুল আদম, এগুলো আমরা সচরাচর জানি। কিন্তু মাকাম সিদ্দিকিন আমিন, মাকামু সিদ্দিকিন আমিন, মাকামু আমিন, দারুল কারার, দারুস সালাম, এরকম আরো যে আছে 100টা, এগুলো আমরা অনেকে জানি না। ওই বইটা নেবেন, ওর ভেতরে সব বিস্তারিত দেওয়া আছে। আমরা আজকে হয়তো 2-3টা পয়েন্ট বলতে পারবো, 12টা পর্যন্ত থাকবেন তো? জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ি, তারপর আমরা ভেতরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাবা মানে সংবাদ, নাবা মানে কি? নাবা মানে মহা সংবাদ। নাবা শব্দের শাব্দিক অর্থ আর একটা আছে, ব্রেকিং নিউজ। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে টিভির নিউজ দিয়ে কি যায় বলেন? নাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ, তার মানে কেবল ঘটে গেল। আমার ভাইরা, সূরা নাবায় আল্লাহ এমন কিছু তথ্য দিয়েছেন আমাদেরকে, কয়েকটা বিষয়ের ভেতরে আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা। 21-22 নাম্বার আয়াত আমার মনে হয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
আল্লাহ পাক বলেন অবশ্যই যে জাহান্নামের কথা জানো, শোনো, এই জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ। কি এটা? ফাঁদ, এটা গোপন ফাঁদ আমি বানিয়েছি। লিত্তগিনা মাবা, এটা যারা অবাধ্য, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে তাদের আশ্রয় স্থল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে জাহান্নামের কথা বলার পরে আল্লাহ বলেন এটা ফাঁদ।